চট্টগ্রাম বন্দরের বহরে যুক্ত হয়েছে চীন থেকে আনা নতুন চারটি গ্যান্টি ক্রেন এ নিয়ে বন্দরের বহরে আঠারোটি ক্রেন সংযোজিত হলো। কার্যক্রম পরিদর্শনে গিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এ মুহূর্তে চট্টগ্রাম বন্দরে আছেন রিপোর্টার কমল দে সরাসরি চলে যাচ্ছে তার কাছে ধন্যবাদ আসলে একটা আধুনিক বন্দর গড়ে তুলতে গেলে গ্যান্ট্রিকের কোনো বিকল্প নেই সাধারণ একটি শিপ ট্রেন দিয়ে প্রতি ঘন্টায় যেখানে জাহাজ থেকে কন্টেনার ওঠানামা করা যায় বারো থেকে পনেরোটি কিন্তু তার বিপরীতে যদি এই গ্যান্ট্রিকেন ব্যবহার করা হয় তাহলে কিন্তু কন্টেনার সংখ্যা বেড়ে যায় পঁয়ত্রিশ অর্থাৎ আধুনিক পৃথিবী যে সবগুলো আধুনিক বন্দর সব বন্দরে কিন্তু গ্যান্ট্রিকেন সমৃদ্ধ চট্টগ্রাম বন্দর ইতিমধ্যে চারটি গ্যান্ট্রিকেন যুক্ত হয়েছে গত মাস সেই যে গ্যান্ট্রিগুলো চীন থেকে আনা হয়েছিল আজকে সেগুলো আধুনিকভাবে আনুষ্ঠানিকভাবে সে তাদের ভরযুক্ত যুক্ত করা আছে প্রায় তিনশো কোটি টাকা মূল্যের এইসব গ্যান্টিকেন বহর যুক্ত হচ্ছে আমি গ্যানটিকেনের কথা যেটি বলছিলাম সাধারণ এখন কিন্তু পৃথিবীতে যে আধুনিক যে জাহাজগুলো সে আধুনিক জাহাজগুলিতে কিন্তু কোনো কোনো ক্রেন ব্যবস্থা থাকে না সেগুলোকে বন্দরে গিয়ে গ্যান্টিকেনের মাধ্যমে পণ্য অর্থাৎ কন্টেনারগুলো উঠানামা করানো হয় এক্ষেত্রে চট্টগ্রাম বন্দরে কিন্তু দীর্ঘদিন কোনো গ্যান্টিকেন ছিল না গত এক দশক আগে প্রথম দুটি গ্যান্টিকেন সংযুক্ত করা হয়েছিল এরপর একে একে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর গ্যান্টিকেনের সংখ্যা এখন আট এবং আজকে যে চারটি নতুন গ্যান্টিকেন যুক্ত হলো সেগুলোর দাম প্রায় তিনশো কোটি টাকার বেশি যেগুলো চায়নাতে আনা হয়েছে গত মাসে আনা হয়েছিল সেগুলো এখন তাদের বহরে যুক্ত হয়েছে কিছুক্ষণ আগে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এসে আনুষ্ঠানিকভাবে সে বহরে যুক্ত করেছেন আমরা দেখেছি এখানে কিন্তু চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এম অ্যাডমিনও রয়েছেন তিনি বন্দর তিনি নৌ পরিবহন প্রতিমন্ত্রীকে বন্দরের যে জ্ঞান কী কার্যক্রম সেটাতে কিন্তু তাকে ঘুরিয়ে দেখিয়েছেন মূলত জানেন যে আধুনিক প্রতিবিধি সব আধুনিক বন্দরে কিন্তু জ্ঞান ছাড়া কোনো রকম বিকল্প হয় না কারণ যেখানে সাধারণ জ্ঞান টিক্রেন সাধারণ ক্রেন দিয়ে মাত্র জাহাজ থেকে কন্টেন উঠানামো করানো যায় বারো থেকে পনেরোটি সেখানে জ্ঞান মাধ্যমে হয় পঁয়ত্রিশটি সর্বনিম্ন চল্লিশটি পর্যন্ত করা যায় তো যখন কাজের সাথে তার জাহাজগুলিতে অবস্থানকালীন সময় কিন্তু দ্রুত নামিয়ে আনা তার আপনার সময় একটি চট্টগ্রাম বন্দরের দুর্নাম ছিল সেটি হলো দিনের পর দিন চট্টগ্রাম বন্দরের জাহাজকে অপেক্ষা করতে হয় কিন্তু সাম্প্রতিক সময়ে সেই দুর্নাম তারা গুছিয়ে এসেছে এখন চট্টগ্রাম বন্দরে কোনো জাহাজকে অপেক্ষা করতে হয় না যখনই বন্দরে আসে তখনই তারা বার্তিক নিচ্ছে এবং দ্রুত পণ্য খালাস করে আবার সেই বন্দর ত্যাগ করার সুযোগ পাচ্ছে সেটা একমাত্র সম্ভব হয়েছে এই অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার এবং গ্যান্ট্রিকেন স্থাপনের কারণে যেহেতু ক্যান্ট্রিক্যান দিয়ে দ্রুত সম্ভব হয় পণ্য করানো এবং কন্টিনিউটা নাম কারণ আপনি জানেন চট্টগ্রাম বন্দর পৃথিবীর প্রায় তিন ধাপ এগিয়েছে চট্টগ্রাম বন্দর এখন চৌষট্টিতম স্থানে রয়েছে এবং চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান বলছেন তারা আগামীতে স্থান থেকে পঞ্চাশতমেতে নিয়ে আসতে চান তো এখন পর্যন্ত আমার কাছে ছিল প্রায় তিনশো কোটি টাকা মূল্যে চিনতে কে আনা চারটি নতুন জ্ঞানটিকে চট্টগ্রাম বন্দরে যুক্ত হয়েছে কিছুক্ষণ আগে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে সেগুলো বহরে যুক্ত করার ঘোষণা দিয়েছেন এবং আরও কিছু যন্ত্রপাতি কেনা হচ্ছে বলেও তিনি জানিয়েছেন তো চট্টগ্রাম বন্দর থেকে ছিল সর্বশেষ আমার কাছে আমরা সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম থেকে